قال رسول الله صلى الله عليه وسلم إني أريتك في المنام مرتين الله نبي বলেন আয়েশা স্বপ্নযোগে তোমাকে বিয়ে করার আগে স্বপ্নযোগে আমাকে দুবার দেখানো হয়েছে তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে দুবার দেখলাম আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আমার সামনে দিয়ে নিয়ে যায় আমাকে বলে হাদিহি ইমরাতুক এটাই হলো আপনার বিবি ফাকশিফুহা রেশমের কাপড়টা আমি খুললাম খোলার পর আমি তাকায় দেখলাম ফাইদা হিয়া আনতি রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায় فَقُولُ إِيَّاكُمْ هَذَا مِنَ اللَّهِ يُنْزِي আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় অচিরেই আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন এর মানে আয়েশা আমি বুঝতে পারলাম আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন বলেন তো আম্মা জান আয়েশা নবীর বিবি হয়েছেন কোন বিধান পালনের মাধ্যমে আম্মা জান আয়েশা সেই নারী সাহাবাদের মধ্যে বিখ্যাত সাতজন মুফতির মধ্যে ছয়জন পুরুষ একজন হলেন নারী এই একজন নারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে ইসলাম কি শিক্ষা দেয় সম্পর্কের সূচনা বলেন সবাই কি হবে বিয়ে দিয়ে বলেন সম্পর্কের সূচনা কি দিয়ে এই যেগুলো প্রেম করেন সবাই বলেন সম্পর্কের সূচনা কি দিয়ে হবে হ্যাঁ বিয়ে দিয়ে সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনু জুবায়ের তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র খুব মন দিয়ে শুনেন কি বলেন সাঈদ ইবনু জুবায়ের বলেন কালালি ইবনু আব্বাস হাল তাজাওয়াজতা সাঈদ ইবনু জুবায়ের বলেন আমার উস্তাদ আমাকে বললেন তুমি বিয়ে করেছো কিনা আমি জবাব দিলাম না আমি এখনো বিয়ে করি নাই উস্তাদরা ছাত্ররে বলে না বিয়ে করছিস নি আম করে তো মেশকাত দাওরা যে বছর পড়তাম খালি মাদ্রাসায় গেলি ছুটিতে কিরে বিয়ে শাদী হয়েছে মানে আমার মাওলানা হয়ে গেছে এই সব হুজুর যারা আছে সবাই রে হুজুররা এগুলোই বলতো তা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্ররে বলে বিয়ে করছো তো বলে জিনে আমি বিয়ে করি নাই কথা বস মিয়া বিয়ে করো তাড়াতাড়ি فإن خير هذه الأمة أكثرها نساء এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই বিয়ে করো তাড়াতাড়ি কি করো অধিক সংখ্যক বিবি ছিল খুশি না আল্লাহ ইসলাম সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রকে বিয়ে করতে বললেন বলেন একজন ছাত্র তার উস্তাদকে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন এই সম্পর্কটার সূচনা করতে বললেন কি দিয়ে না বলছে আগে কিছুদিন সম্পর্ক করো তাহলে আগে যে সম্পর্ক হবে এটার নাম অবৈধ সম্পর্ক এটার মধ্যে বরকত নাই বিয়ের মাধ্যমে যেটা শুরু হবে এটার নাম বৈধ সম্পর্ক ইসলাম এটার অনুমোদন দেয় এটার মধ্যে হাজারো কল্যাণ হাজারো বরকত হাজারো রাখে সহিহ বুখারীর বর্ণনা 5066 নাম্বার হাদিস এই হাদিস শোনার আগে জানতে হবে কারা কারা বিয়ে করেন নাই এটা অবিবাহিতদের জন্য হাদিস না আমি তো করছি আপনারা যারা করেন নাই বিয়ে করেন নাই যারা বিয়ে করেন নাই যারা দেখি সমস্যা নেই না না কোনো খারাপ কিছু বলো টেনশন করেন না ঠিক আছে আপনার হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহিহ বুখারী 5066 নাম্বার হাদিস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম মাহফিল না যুব সমাজের ঠিক না কি বলা যায় আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نبي جامع در کے بلن یا معاشر الشباب ہے جبو شماز من استطاع منكم الباء وفي رواية من استطاع الباء تمہ در مدد جرا بی قرار شامر تو رکھے فلی تزاوت شے جنو بی قرن ہے اگر نامیو بلبو گپل رگر جبو شماز جرا اگنو بی قرن نائی شامر تو تھک لی بی قرن সামর্থ্য থাকলে
বাপ মা করায় না মানে আপনি কামাই করেননি, হ্যাঁ তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে, কি রাখে? তাহলে আমি বলবো এক অংশ, বাকি অংশ বলবেন আপনারা, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে রোজা, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে রোজা। এবার আমার সাথে সবাই বলেন, বলেন গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বলেন হুজুর আমার গুনাহ হয় বিয়ে করেন, হুজুর টাকা নেই রোজা রাখেন, ঠিক হুজুর গুনাহ হয়ে যায় তো বিয়ে করেন, টাকা নেই তো রোজা রাখেন। রসুল বলছে রোজা রাখতে, আপনি রোজা রাখেন অবশ্যই রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তো নবীজি বলেন ফাইন্নাহু আগদ্দু লিল বসরি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে মানুষের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতিফ আলাইহি বিসসাউম ফাইন্নাহু লাহু বিজা, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজে রোজা রাখে, এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায়। তাহলে বলেন যৌবন দমনের উপায় দুইটা জানলাম, এক নাম্বার টাকা থাকলে বিয়ে, যদি টাকা না থাকে রোজা। বলেন তো যৌবনের গুনাহ থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি? অর্থ থাকলে বিয়ে, না থাকলে রোজা, মোবাইল চালানো যাবে না, গুনাহ করা যাবে না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা, আর মোবাইল 50,000 টাকা দেবে, 50, 35, 25, 25-এর সাথে আর 5 মিলাইলে তো বিয়ে হয়ে যাবে, এত টাকা লাগেনি বিয়ে করার। একটা আলোচনা আছে আমার, বিয়ে করতে তো টাকা লাগে না, এটা বয়ান আছে, কোন বয়ান আছে আছে, বিয়ে করতে টাকা লাগে না। কোরআনের হাফেজ একটা বর্ণনা আছে, দেখবেন আপনি বুখারীর বর্ণনা, যে রসুল এক সাহাবীর কাছে দিয়ে আসে, আচ্ছা বইলে ফেলে হাদিসটা, হ্যাঁ একজন বসে রয়েছে, দেখ আমাদের বিষয়বস্তু যেন ছুটে না যায়, তো একজন বসে রয়েছে, এক নারী আইসা নবীজির কয় ইন্নি ওয়াহাবতুল্লাহ নাফসি, হুজুর আমি নিজের আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে নেবেন আমি ওইভাবে রাজি আছি, মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবি পাশে বসে, আপনার হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিয়ে করার সামর্থ্য আছে, সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই, বাড়িতে যাও গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা, যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে ঘুরে এসে হুজুর পাই না, কিচ্ছু নাই হুজুর, ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন, এটা ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্দ, তহবন্দ মানে এখনকার যুগে হাজি সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে, মানে পুরো একটা, তো ইজারি যদি, ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি, ইজারের বাংলা অর্থ কি, বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এই এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা। তো আয়েশা বলতেছে হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই, চিন্তা করেন। তো রসুল বললেন এটা ছাড়া কিছু নাই না, তোমার এই এটার অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পড়বা? নবীজি আবার এটা বলতেছে অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পড়বা? না না বিয়ে হবে না, যাও। তো যাবে এটা আমি কয়ে দাঁড়াও দাঁড়াও, হাল মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারো তুমি? কি পারো? সুরাতুল কাজা ওয়া কাজা, অমুক অমুক সুরাটা আমি পারি। নবীজি বললেন ঠিক আছে, জাওয়াজ তুকা হা বিমা মাআকা মিনাল কোরআন, এই মেয়েটাকে তোমার সাথে, তুমি যে কোরআন পারো কিছু, এই কোরআন পারার কারণেই আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করি। কি বিয়ে হয়নি? মাশাল্লাহ, অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম, টাকা পয়সা না, এরকম খোঁজে খোঁজে ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় যাই। তো বলছিলাম পবিত্র সম্পর্কের সূচনা হবে বিয়ে দিয়ে, অবৈধ সম্পর্ক আমরা যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন।
তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اربع من سنن المرسلين الله নবী বলেন সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। সব রাসূলের সুন্নাত হলো লজ্জা। এক নাম্বার লজ্জা। বলেন এক নাম্বার লজ্জা। লজ্জাটার এত অভাব আমাদের। ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মুসনাদ আহমদের 26638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা জাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে? কবে? আগামী কাল না চলতেছে? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে। নাউজুবিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা 5 বছর আগে মারা গেছে, আমার আব্বার পাশে বসে আমি সিনেমা দেখতে পারতাম। এরকম চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি দেখি চিন্তা করি গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম তখন আমি গুনাহ তো হবে, এই গুনাহের অপশনটা পরে রাখি। আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে, কি বলেন কি? তো আমি চিন্তা করে দেখলাম না না, মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে, কেউ যদি মানুষ হয় কি হয়, আর তার যদি মানসিক রুচি থাকে, তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে, গুনাহের চিন্তাটা পড়ে। আরে রুচিও তো কোনোদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে, এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না। রুচি কিভাবে দেয়? লজ্জা করে না? লজ্জার তো একটা ব্যাপার আছে, ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশা নাটক সিনেমা, আরে রুচি কিভাবে আপনাকে সায় দেয় সেটা বলেন? গুনার চ্যাপ্টার রাখেন গুনা পরে, রুচি কিভাবে আপনার দেন? এটার নাম বন্ধন অটুট রাখা না। বন্ধন অটুট রাখতে চান একসাথে বৈশা খানা খান। রাসূল বলছে ইজতামিউ আলা তাআমিকুম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বৈশা খানা খান, ওটাতে রাসূল বলছে ভরপুর বরকত দান করবে। এটা না করে একসাথে টেলিভিশন দেখে, এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে। আরে মিয়া রুচিকে জিজ্ঞাসা করেন, আপনার শরম করে না আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন, আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন। গুনাহের চাপটার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন, গুনাহ তো আপনিও জানেন কিন্তু রুচি কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব রাসূলদের সুন্নত কয়টা? চারটা। সমাজ বাঁচান, পরিবার বাঁচান, এগুলো করেন না। এক নম্বর আল হায়া, লজ্জা। দুই নম্বর আত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নম্বর সিওয়াক, মিসওয়াক করা। চার নম্বর আন-নিকাহ, বিয়ে করা। কি করা? বিয়ে করা। তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, কোন বিধান পালন করে। আগে 2 বছর রেস্টুরেন্টে দেখা করা, এটা করতে গেছ, রিক্সায় করতে হবে, এটা করতে গেছ, 14 ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে, এটা আসলে করতে গেছে। আল্লাহ যা, আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন, আপনারাও ঠিক হয়ে যান। তাহলে এক নম্বর কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের, ইসলামী শিক্ষার অভাব। ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো, আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো জানো 5 বছর প্রেম করো, এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা। আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি আল্লাহ তৌফিক দান করো। দুই নম্বর কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। কি বললাম? অবাধ মেলামেশা। এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে, আছে তাদের কিছু বলতে হয়। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম মাদখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো।
নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো। নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো। এক আনসারি সাহাবী দাঁড়িয়ে বললেন, আফরাইতাল হামা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন, কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করব? দেবর। আরো জোরে, দেবর। চিনেননি কি ছোট ভাই, মানে দুধের ভাই, পঁচিশ বছরের, আঠারো বছর, বিশ বছর, ছোট ভাই বললে বুঝায় কি জানেননি, খোকা। আমাদের দেশে ছোট ভাই মানে মানে খোকা, এরকম না কিন্তু বিষয়টা, ছোট ভাই মানে খোকা না, স্বামী ছোট ভাই, যাই হোক যুবক বলে। এক আনসারি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবরের প্রশ্ন কেন করলেন? কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে, এক ঘরের মধ্যে থাকে, নবীকে এই জন্য প্রশ্ন করলেন। নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো, শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন। নবীজি বললেন, দেবর হলো মরণ, দেবর হলো মরণ, বলেন ভাবির জন্য দেবর হলো মরণ। অনেক ভাবিরা বাহিরে পর্দা করে, মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে, ঘরে পর্দা করে, দেবরের সাথে পর্দা করে, তো কি হলো এটা? যেটারে নবী মরণ বললেন এখানেই পর্দা নেই। আল্লাহ কথা, আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিয়েন। তাহলে দেবর ভাবির জন্য কি মরণ? তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে, এটা দ্বিতীয় কারণ। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবারগুলা, আমাদের ঘরগুলা, আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা কিছুই মনে করে না, এটার কোনো ভাবনাই নাই, এটা যে গুণা অনেকে এটা মাথায় আনে না। আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমার বড় করছে, বালে হওয়ার পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুণা, এটা অনেক পরিবার তো গুণাই মানতে চায় না, এটা এটা যে হারাম। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস, হারাম বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম। সুন্দর কথা বলছ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা হয়, আবার বলছি আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা, মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয়, ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম। ঠিকের আওয়াজটা আসতেছে, মানে এই অ্যালার্জি আছে এলাকাতে, শোনেন, বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন, এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন, এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা, ওভাবে দেখা, সেভাবে দেখা, ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা সব হারাম। ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা হারাম। উনি সুন্দর একটা কথা বলছে, হারাম, সাবধানে কাজ করেন না। এখন কি করে জানেন, যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলাবাইরে পাঠায়, আরো যত আছে সবাই রে পাঠায়, পাঠায় কয় কেমন আছে, আপনি শরম করে না, বিয়ে কি এরা করবে না, আপনি করবেন? আর কেমনি লজ্জা দিলে বুঝবে। আরে আপনার তো রুচি, রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে, শায়দ আমার বিবি আমি দেখবো, কেন আমি 14 জনকে দেখাবো? ফেসবুকে দিয়ে দেয়, আহা, আল্লাহ হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি, যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো, যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়। তো বলছিলাম বুখারী শরীফের 5233 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يخلو ان رجل بامراه الا ذو محرم, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। কি ছাড়া? কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে, ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে, ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয়, ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে, আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না। কি বলা যাবে না? এই কথা বুঝতেছেন? কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই,
কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে, হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে। যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রোগীর সাথে অন্য কেউ অ্যালাউ না, ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি অ্যালাউ না হই তাহলে আপনি কিভাবে অ্যালাউ। নবীজি নিষেধ করেছেন, নবীজি বলেন লা ইয়াখলুআন্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান, কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান। ভাই কথাগুলো বুঝে আসছে? তাহলে দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার কারণ পর্দাহীনতা। কিহীনতা? পর্দাহীনতা। নারী ঢেকে রাখার জিনিস, নারীকে ঢাকনায় রাখতে হয়, নারীকে পর্দায় রাখতে হয়, নারীকে ঢেকে রাখতে হয়। সবাই বাংলাটা বলেন, শুধু এই বাংলাটা বলেন, কেন বলেন? কারণ সম্মানিত, তিনি দামি তাই তাকে ঢেকে রাখতে হয়। দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গোডাউনের টা নেন? কেন ওইটা নেন না, পছন্দ দুইটা করছেন বর্ণনা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? ঢাকতে হয়। বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? দামি জিনিস কি করতে হয়? পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী, নেককার, পৃথিবীর সবচেয়ে দামি, তাই আমরা তাকে ঢেকে রাখি, তাই তাকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখব? আল্লাহকে। আচ্ছা চৈত ঠিক আছে, আমরা কাকে দেখি না কোথায় দেখবো? কারণ আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই তো, তাই এখন আল্লাহ গোপন। এই জন্য দামি জিনিস দেখতে হইলে যোগ্যতা অর্জন করতে হয়। তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাব। নেককার নারী সবচেয়ে দামি, এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকেও দামি হতে হবে, তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন। অন্যরা না। তো নারীকে পর্দায় রাখতে হয়। তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাত, নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয়, নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয়। ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, এই নারী যদি ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউযুবিল্লাহ। সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা? তো এই পর্দাহীনতা তৃতীয় কারণ, আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নম্বর কারণ পর্দাহীনতা। চার নম্বর বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার। দৃষ্টি দিয়ে দেখবেন মাকে, বোনকে, বিবিকে, কন্যাকে, আপনি এদেরকে না দেখা মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন, আবার বাহিরে এসে রাস্তায় কাদেরকে জানি দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। সকল কুদৃষ্টি জিনা করে। বলেন সকল কুদৃষ্টি, আবার সকল কুদৃষ্টি। নবীজি বলেন আল মারআতু ইযা খরাজাত, নবীজি বলেন আল মারআতু ইযাস্তাআফারাত ফামাররাত বিল মাজলিস, কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয়, বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। সেন্ট ব্যবহার করছে, পারফিউম ব্যবহার করছে, এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে, ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে, নবীজি এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। দেখেন একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো, অন্য দিক দিয়ে নারীটাও ব্যভিচারিণী হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। পাঁচ নাম্বার কারণ, পাঁচ নাম্বার কারণটা বলবো, প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম।
সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম, এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের 5 নম্বর কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অন্য কারোর সাথে তালগাছের নিচে বসে বসে কথা বলে, যাকে বাংলায় পরকিয়া বলা হয়। কি বলা হয়? পরকিয়া। 6 সন্তানের বাবা, 5 সন্তানের বাবা, আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রী ঘুমায়, এগুলো হাসির ভাবে নেবেন না, হাসির ছলে নিন না, সিরিয়াসলি নেন। ফোন করছে, বাস আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া ভুলে যায়, বিবির মায়া ভুলে যায়, কি হচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসটা বলবো, বাকি সাথে সাথে আমার একটা আবদার, যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা, যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন, জেনারেল ছাত্র আছেন, মাদ্রাসা ছাত্র যারাই আছেন সবাই, আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন, ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন, গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা আপনাদের কাছে আবদার, এইভাবে টানায় রাখবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন العينان تزنيان فزناهما النظر। নবী জি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন, তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত আমি নবী তোমাকে বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা। নাটক সিনেমা দেখেন না, আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। হাদিসটা পড়ে রাসূল বলছে দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা, দুই কান, দুই কানের জিনা হলো শ্রবণ করা। একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন, আপনার নবী বলছে ডাক দে উম্মত আমি নবী বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার কানের জিনা হবে। ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন, নবী বলেন এটা জিব্বার জিনা। ওয়াল্লিয়াত জিনা আলবা, হাতের জিনা হলো স্পর্শ করা। কোথাও দেখা করতে গেলেন, রিক্সায় বসলেন, যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায়, নবী বলেন এটা হাতের জিনা। পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন, আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায়। নবীজি বলেন আল আইনা নিতাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উজুনান জিনা হুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল্লিসান জিনাহুল কালাম, জিব্বার জিনা হলো কথা বলা। ওয়াল্লিয়াত জিনাহা আলবাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়াররিজলু জিনাহা আলখুতব, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়াশতাহি, কি বলে দেখেন, কয় অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। আপনি কল্পনা করছেন না, জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। আপনার জীবনে অনেক দাম, আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম, আমাদের এই জীবনের অনেক দাম, এটা নষ্ট করে দিয়েন না। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা নড়বে না। দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছ, দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ, দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছ, এটা দ্বিতীয় প্রশ্ন। একটা পাও নড়বে না,
পরের হিসাব কি দিবেন? পাঁচ প্রশ্নের পরের গুলা কখন দিবেন? দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে আটকে যাবো দ্বিতীয় প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্তর কল্পনা করে, ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা ও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, নাউযু বিল্লাহ, লজ্জাস্থান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আমিন। যুব সমাজের মাহফিল কথাগুলো তাই বললাম, আমরা এটা থেকে বাঁচতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সামনে একটা মাস আসতেছে, আগামী কালের পরের দিনই হতে পারে ইনশাআল্লাহ, কি মাস? রমজান। সবাই বলেন কি মাস? রমজান। রমজান মাস, রমজান মাসের শুধু প্রথম রাতটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। রমজানের প্রথম রাত পরশুদিন শুরু হয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার আবদার, মহব্বতের তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা হয় না। আল্লাহর কাছে কাঁদতে থাকেন, বারবার কান্না করেন, প্রথম রাত থেকে কান্না শুরু করে দেন, আল্লাহ জাহান্নামের দরজাটা যে আপনি বন্ধ করবেন আজকে, আল্লাহ আমি আপনার পাপী বান্দা, আমার জন্য চিরতরে বন্ধ করে দিয়েন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা খোলা হবে, একটা দরজাও আর বন্ধ করা হবে না। আল্লাহরে বলবেন, আল্লাহ আমার গুনাহ যদি আমার বিবি জানে স্বামী বলে পরিচয় দিবে না, আমার গুনাহ যদি আমার মেয়ে জানে আমার ছেলে জানে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নাই, মাবুদ আজকে আপনি জান্নাতের দরজাগুলো খুলছেন, আমার জন্য সর্বদা এই জান্নাতের দরজা খোলা রাখেন। ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও, কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও, তুমি তো আগেও আমল কর্তা, রমজান মাসে আমল বাড়ায় দিয়ে আরো আগে বেড়ে যাও। এরপর কি বলে দেখেন, ওয়া বাগিয়াস শাররি আকসিন, হে পাপ অন্বেষণকারী থামো, হে পাপ অন্বেষণকারী থামো, হে পাপ অন্বেষণকারী কি করো থামো, এটা বলে এখানে না, হে পাপ অন্বেষণকারী তুমি থামো, আকসিল তুমি সংযত হও, তুমি থেমে যাও। তাহলে দেখেন রমজানের প্রথম রাতে এটা যেন আমাদেরকে বলতে না হয়, আজকে থেকে আমরা থেমে যাই, আজকে থেকে গুনাহ থেকে থেমে যাই, পরশু রাতে একজন আহ্বানকারী বলবে পাপ অন্বেষণকারী, আরে থামো না, আর কত পাপ করবা থামো, এবার আর কত পাপ করবা থামো, এবার আজকে থেমে যান, আজকে থেমে যান, আজকে থেকে থেমে যান না, সবাই থেমে যাই, চলেন আমরা সবাই একসাথে জান্নাতে, যদি আমাদের দেখা হয় তো আমাদের সমস্যা কোথায়? থেমে যাই, চলেন পাপ ছেড়ে দেই, হারাম কাজ ছেড়ে দেই, আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে। এরপর নবীজি বলেন, ওয়ালিল্লাহি উতাকা উমিনান নার, প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, নবীজি বলেন এইভাবে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। রমজান মাসে প্রত্যেক দিন আল্লাহরে বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামে আছে কিনা আমার জানা নাই, মাবুদ আজকে রাত্রে যাদেরকে আপনি জাহান্নাম থেকে স্পেশাল মুক্তি দিয়ে দিবেন, আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী হয়ে থাকলে আজকে ওই তাদের সাথে তাকেও মুক্তির ব্যবস্থা করে দিয়ে, ঠিক আছে না ইনশাআল্লাহ, এইভাবে আমরা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের আগে, মাশাআল্লাহ আপনারা সুন্দর আয়োজন করেছেন, আজকে গুরুত্বপূর্ণ কথাগুলোও হয়েছে, আমরা জিনার চিন্তাও করব না, ব্যভিচার যেই কাজ আমাদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যায় এগুলা থেকে আমরা বিরত থাকব, আমরা বিবাহ নামক পবিত্র সম্পর্কের প্রতি উৎসাহিত হব, অবৈধ কোনো সম্পর্কের প্রতি আমরা উৎসাহিত হব না। আমি যেই তর্জে বয়ান করি, ওলামা হযরতদের আবেদনে, ইমাম খতিব আপনারা যারা আপনাদের আবেদনে, এই তর্জেই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে, ছয় খণ্ডে অলরেডি সংকলন করা শেষ আলহামদুলিল্লাহ, তিন খণ্ড বের হয়ে গেছে, বাকি তিন খণ্ড মানে আমার সময় খুলে দিতেছেন, এই যে আপনারা দেন দুই দিন পরে রমজান, তাও আজকে দাওয়াত দিচ্ছেন, রমজান কবে? পরশু দিন না, ওই দিনও দাওয়াত আছে, দাওয়াত আছে, আমি তারাই পড়াই, আমি বলছি আমি তারাই পড়াই, কত দিনের বেলা বয়ান করবো,
এখন ওইটা ইনশাল্লাহ বের হয়ে যাবে, রেডি, লেখা সব রেডি, তো তিন খণ্ড বের হয়ে গেছে, বাকি তিন খণ্ড লেখা টেখা সব রেডি, শুধু সময়ের অপেক্ষা বের হয়ে যাবে। মিম্বরের আমানত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। ওলামা হজরতরা বয়ান যদি করতে চান এটা পরে বয়ান করতে পারবেন একদম, এখানে আজগুবি কিছু লেখা হয় নাই, বলা হয় নাই, বাস আমি যেভাবে যা বলি এইভাবে লেখা। মিম্বর থেকে যারা খতিবগিরি, খতিব যারা খতবা দেন আপনারাও রাখতে পারেন, সাধারণ যারা আছেন কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন আপনারাও একদম স্বতঃস্ফূর্তভাবে নিতে পারেন, এমন কিছু লেখা হয় না যেটা আপনারাও বুঝবেন না, সহজে একদম সবাই বুঝতে পারবেন। ওই কিতাব তিনটা, গাড়ি কোথায় আমি জানি না, গাড়ি আছে যেখানে ওখানে কিতাবগুলো আছে, আপনারা সংগ্রহ আছে এদিকে থাকলে এদিকে, ওখানে পিছনে বা গাড়ি তো ঠিক আছে পিছনে, গাড়ি থেকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ, পাঁচ মিনিট পরে আবার শাটার গাড়ির ইয়া বন্ধ করে দেওয়া হবে, এরপরে আর ইয়া হবে না, পাঁচ মিনিটের মধ্যে যতজন পারি ভিড় করবো না, গাড়ির পাশের ইয়াটা ভাঙবো না। ওই দিন কিতাব নিতে গিয়ে একদল ভেঙে ফেলছে, আমরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে পাঁচ সাত মিনিটে যতজন নিতে পারি ইনশাল্লাহ। মিম্বরের আমার দাম হলো একটা খণ্ড 220 টাকা, তিনটা একসাথে মনে হয় 660 টাকা, ঠিক আছে, স্বল্প একদম, আপনার পৃষ্ঠা টিষ্ঠা আপনার সব সুন্দরই হয়েছে, আমার যেন প্রথম হিসাবে ভালোই হয়েছে, ভালো পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনারা নিতে পারেন, পড়তে পারেন, মা বোনদেরকেও আপনারা দিতে পারেন ঘরে, তাদেরও কাজে লাগবে, একদম খুব কাজে লাগবে, মা বোন যারা আছে তাদের জন্য, স্বামী স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার সবগুলা লেখা ওখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমি সহ আমরা সবাই আমল করে আমরা একসাথে যেন জান্নাতে সবাই আবার একসাথে হতে পারি, আল্লাহ তৌফিক দান। গোপালনগর যুব সমাজের 17 বছরে 4 জন যুবকের মৃত্যু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ সোহেল মাহফুজ, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ জাহাঙ্গীর, এছাড়াও শুধু 17 বছরে প্রায় 20 জন পুরুষ মহিলা এই গোপালনগর থেকে ইন্তেকাল করেছে, সকল মৃতদের জন্য জোয়ার দরখাস্ত আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি। যুবক যারা এই মাহফিলের উদ্যোক্তা তাদের মাঝে একজন বেলাল ভাই, এই বেলাল ভাইয়ের একজন মেয়ে জন্মের পর থেকে খুব অসুস্থ, আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আজকে সুস্থ বানায় দেয়, আমরা সবাই দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله আমাদের অনেক গুনাহ হয়েছে আল্লাহ, গুনাহের শেষ নাই আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গাও নাই, আপনি ছাড়া আমরা কার কাছে যাব আল্লাহ। আমি সহ যে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা যারা হাত তুলেছি মাওলা, যারা হাত তুলতে পারি নাই, যারাই মাহফিলে এসেছে আসতে পারে নাই, আমাদের সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েন আল্লাহ, জিন্দগির সব গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাদেরকে নতুন সুন্দর একটা জীবন দান করেন। গোপালনগর যুব সমাজের উদ্যোগকে আপনি কবুল করে দেন আল্লাহ, রমজান শুরু হওয়ার আগে আজকে থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। গত 17 বছরে এই যুব সংগঠনের 4 জন সদস্য ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। এলাকার প্রায় 20 জন নারী পুরুষ ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যুবকদের মধ্যে একজন বেলাল ভাই, ওই বেলাল ভাইয়ের একজন কন্যা সন্তান অসুস্থ, মাহমুদ আমরা কতগুলা মানুষ আপনারে বলতেছি আল্লাহ, আপনি তাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ, এই মেয়েটাকে আপনি সুস্থ বানায়া দেন আল্লাহ, মেয়েটাকে সুস্থ বানায়া দেন আল্লাহ, মেয়েটাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন, এই আয়োজনকে আপনি কবুল করেন, গীবত মিথ্যা এগুলা থেকে আমাদের জিব্বাকে হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে যেন যেতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আপনার কাছে দিলের একটা তামান্না, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ, আল্লাহ তাদের সাথে আমার জান্নাতে দেখা করাইয়া দিয়া আমিন।
এই আরজিটা আপনি কবুল করে দেন, এই আরজিটা আপনি কবুল করে দেন। আমার তো ব্যক্তিগত কোনো আমল নাই, মানুষগুলো আমার কথা শুনছে তো কেন শুনছে? আমি বুঝানোর চেষ্টা করেছি আল্লাহ, আমি জানি আমি বুঝাইতে পারি না, আপনি বুঝ দিয়ে দিন। আমাদেরকে একসাথে জান্নাতে দেখা করায় দিয়েন, একসাথে জান্নাতে দেখা করায় দিয়েন। আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আমার উস্তাদদের যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিয়েন। এই জায়গায় আমাদের সকলের উস্তাদ যারা আছে সকলকে ভালো রাখেন, পৃথিবীর কোন উস্তাদ যেন কষ্টে না থাকে। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।